সো আমাদের প্রথমে নোড জেসটি ইনস্টল করে নিতে হবে। তো আমরা বর্তমানে যে কারেন্ট লং টার্ম সাপোর্ট ভার্সনটি আছে এটি ইনস্টল করব টার্মিনালের মাধ্যমে। তো আমি চাইলে এখান থেকে tr.cz নামে একটি ফাইল ডাউনলোড করতে পারি, তারপর এটি ইনস্টল করতে পারি, কিন্তু আমরা প্যাকেজ ম্যানেজার ইউজ করে নোড জেস ইনস্টল করব। সো আমার এখানে চেক করে নিই যে নোড জেস ইনস্টল করা আছে কি না। তো নোড জেস ইনস্টল করার জন্য জাস্ট টার্মিনালে গিয়ে নোড ড্যাশ ভি লিখলে এটি ভার্সন শো করবে। সো এটি ভার্সন শো করছে না, তার মানে আমার কম্পিউটারে নোড জেস ইনস্টল করা নেই। সো যেটা করব সেটি হচ্ছে আদার ডাউনলোডসে ক্লিক করব। হোম পেজ থেকে দেখবেন লং টার্ম সাপোর্টের নিচে আদার ডাউনলোডস নামে একটা অপশান আছে, এখানে ক্লিক করব। দেন আমরা চলে আসবো সরাসরি ইনস্টলিং নোড জেস ভায়া প্যাকেজ ম্যানেজার, এখানে ক্লিক করব। দেন এখান থেকে আপনার অপারেটিং সিস্টেমটি সার্চ করতে হবে। আমার হচ্ছে উবুন্টু 20.4 লং টার্ম সাপোর্ট ভার্সন। সো এখান এটা হচ্ছে আমার ডেবিয়ান ডিস্ট্রো। সো আমি ডেবিয়ান সিলেক্ট করব, এবং ডেবিয়ান এবং উবুন্টুর জন্য হচ্ছে আলাদা কিছু কমান্ডস আছে যেগুলো হচ্ছে এই লিঙ্কে গেলে পাবো। তো আমি এই লিঙ্কে চলে আসবো। দেখতে পাচ্ছেন একটি গিটহাব রিপোজিটরির রিডমি ফাইলে রেফারেন্স করেছে এটি। তো এখান থেকে আমাকে বলছে কীভাবে নোট জিএসটি ইনস্টল করতে হবে। তো আমরা যে ভার্সনটি ইউজ করবো সেটি হচ্ছে লং টার্ম সাপোর্ট ভার্সন, যেটি হচ্ছে আমি যদি হোম পেজে আসি তাহলে 14.16.1 লং টার্ম সাপোর্ট। সো 14 হচ্ছে লং টার্ম সাপোর্ট ভার্সন, এবং আনস্টেবল ভার্সন হচ্ছে 16। সো আমরা 14 ইউজ করব। আমরা এখান থেকে 14টা এই কমান্ডটি কপি করে নিব। কপি করার পর আমি ডিরেক্ট পেস্ট করে দেব। সো কমান্ডটি এক্সিকিউট হচ্ছে, দেন আমরা এই দ্বিতীয় কমান্ডটি রান করব। সো আমি এখন উবুন্টু ইউজ করছি যার কারণে আমি এই কমান্ডটি রান করছি। যদি ডেবিয়ান ব্যবহার করতাম এবং এটি রুট হিসাবে সুডো ব্যবহার করে এটি করতে হতো। তো অলমোস্ট হয়ে গেছে, সো হয়ে গেছে। দেন আমি সেকেন্ড কমান্ডটি দিয়ে পেস্ট করে দেব। দেন নোট জিএস অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হবে এবং আমার কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে। সো ডাউনলোড হওয়ার জন্য ওয়েট করছি। সো ডাউনলোড কমপ্লিট হয়েছে এবং এখন ইনস্টল কমপ্লিট হয়ে গেল। সো আমরা এখানে যদি চেক করি এখন নোড ড্যাশ ভি, আমি দেখতে পাবো 14.16.1 ডাউনলোড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন 14.16.1 লং টার্ম সাপোর্ট ভার্সনটি ডাউনলোড হয়ে গেছে। সো এভাবেই আপনি নোড ইনস্টল করতে পারেন। সো আমরা একটা জিনিস চেক করে নেব যেটা আমাদের জন্য খুবই নেসেসারি, সেটি হচ্ছে নোড প্যাকেজ ম্যানেজার, যেটাকে বলে আমরা npm। সো এটি চেক করতে হলে লিখব npm ড্যাশ ড্যাশ ভি। সো এটি আমাদের নোড প্যাকেজ ম্যানেজারের ভার্সন দেখাবে। সো আমাদের নোড জেস ইনস্টল হয়ে গেছে, আমরা এখন কম্পিউটারটি রিস্টার্ট করতে পারি।